আপনি যখন জীবন সংগ্রামে অবনত মাথায় দুঃখের অন্ধকারে ডুবে আছেন, যখন হৃদয় বেদনায় আপনার চারপাশে সবকিছুই যেন শূন্যতায় পরিণত হয়েছে, তখন আকাশের বুক ছিঁড়ে সেই বজ্রনাদ আকাশবাণী যেন আপনাকে আশার আলো দেখাবে। আপনার মনে হতে পারে এই পৃথিবীতে আপনার জন্য আর কিছুই হয়তো অবশিষ্ট নেই, কিন্তু সেই মুহূর্তেই হয়তো আকাশের কোনো এক কোণে জমা হওয়া মেঘের মধ্য থেকে একটুখানি আলো ফুটে উঠবে। জীবনের এই বিপর্যস্ত সময়ে যখন আপনার হৃদয় কাঁদছে, যখন সমস্ত আশা যেন ফুরিয়ে এসছে, তখন সেই মা শারদার আকাশবাণী আপনাকে বলবে, তোমার কষ্ট আমার, তোমার দুঃখ আমার, আমি আছি, আমি তোমার পাশেই আছি। সেই বাক্যগুলো হৃদয়ের গভীরে যেন তীরের মতো বিদ্ধ হয়ে যাবে আর আপনার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়বে অশ্রুর ধারা। আপনার মনে হবে, কেন আমার সঙ্গে এমন হলো, কেন আমি এত কষ্ট পাচ্ছি? কিন্তু বিশ্বাস করুন, সেই কষ্টের প্রতিটা মুহূর্তে কেউ একজন আপনার পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। যখন পৃথিবী আপনাকে ত্যাগ করেছে, তখন সে দয়ালু করুণা ভরা হৃদয় আপনার জন্য অপেক্ষা করছে, শুধু আপনার একটি ডাকের অপেক্ষা। এই মুহূর্তগুলোতে আপনার জীবনের প্রতিটা কষ্ট, প্রতিটি দুঃখ, প্রতিটি হতাশা যেন মুছে ফেলার জন্য অপেক্ষা করছে সেই করুণাময়ী স্পর্শের জন্য। একবার ডেকে দেখুন, একবার তার দিকে ফিরে তাকান, হয়তো আপনার দুঃখের ঘনঘটা দূর করার জন্য মা আপনার অপেক্ষা করছেন। তাহলে কেন থামবেন, কেন কাঁদবেন একা, যখন মায়ের আকাশবাণী আপনার দিকে তাকিয়ে বলছে, আমি আছি? তখন আপনার দুঃখের বোঝা ছেড়ে দিন তার হাতে, কারণ এই পৃথিবীতে কেউ নেই আপনার মতো ভালোবাসার দাবিদার, কেউ নেই আপনার মতো অশ্রু ঝরানোর অধিকার। শ্রীকৃষ্ণ গীতা উপদেশ সেই মর্মান্তিক মুহূর্তে আলোর প্রদীপ হয়ে জ্বলে ওঠে। তোমার কর্তব্য পালন করো, ফলের আশা করো না। এই উপদেশটি শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত মধুর বাণী, যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে পথ দেখায়, আমাদের হতাশাকে ভেঙে দেয়। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, জন্ম মৃত্যু সুখ দুঃখ সবই লীলা, ঈশ্বরের লীলা। এই বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুঃখের মাঝেও ঈশ্বরের ইচ্ছা বিদ্যমান। তিনি নিজেই তার ভক্তের জীবনে লীলারূপ দুঃখ এনে দেয় এবং সেই দুঃখের মধ্যে দিয়ে তিনি ভক্তকে আরও শক্তিশালী, আরও শুদ্ধ, আরও নিবেদিত বানিয়ে তোলেন। মা শারদা বলতেন, দুঃখ যতই আসুক না কেন, মনে রাখবে ঈশ্বর আমাদের দেখছেন, তিনি কখনো আমাদের ত্যাগ করবেন না। জন্মাষ্টমীর আগে যদি আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে বা হৃদয়ে গভীর দাগ কাটে, যেমন আকস্মিকভাবে আপনি কোনো দুঃখজনক খবর পান বা হঠাৎ করেই আপনি কিছু হারিয়ে ফেলেন যা আপনার খুব প্রিয় ছিল, তবে বুঝে নেবেন শ্রীকৃষ্ণ আপনার জীবনকে পরীক্ষা করছেন, আপনাকে তার কাছাকাছি টানছেন, আপনার পূজো গ্রহণ করতে তিনি স্বয়ং আসছেন। যখন আপনার ঘরে বা জীবনে অস্বাভাবিক কিছু ঘটে, যখন একের পর এক দুর্ভাগ্য আপনাকে আঘাত করতে থাকে, তখন মনে রাখবেন শ্রীকৃষ্ণ এই দুর্ভাগ্যের মাঝেও তার উপস্থিতির সংকেত দেন। এমনকি যখন আপনি সবচেয়ে হতাশ মুহূর্তে আছেন, যখন জীবনের কোনো পথ খুঁজে পাচ্ছেন না, সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণ তার নীল রং রূপ নিয়ে আপনার সামনে এসে দাঁড়ান, আপনার সমস্ত কষ্ট দূর করতে। যে কোনো অস্বাভাবিক ঘটনা, যেমন হঠাৎ করেই ফুলের মালা ভেঙে পড়া বা দেবতার সামনে প্রদীপের বাতাস ছাড়া নিভে যাওয়া, এগুলি শ্রীকৃষ্ণের আশার সংকেত হতে পারে। এই সংকেতগুলো আসলে শ্রীকৃষ্ণের করুণার প্রকাশ, যিনি আপনার সমস্ত দুঃখকে নিজের করে নিয়ে আপনাকে মুক্তি দিতে এসেছেন। তাই এই জন্মাষ্টমীর আগে যদি আপনার জীবনে সাতটি ঘটনা ঘটে, তবে আর দেরি কেন, শ্রীকৃষ্ণ আপনার
পুজো গ্রহণ করবেন, স্বয়ং আপনার ঘরে আসছেন। ভক্তি ও প্রেমের অর্ঘ্য নিবেদন করুন আর তাকে অনুভব করুন আপনার হৃদয়ের গভীরে। শ্রীকৃষ্ণের এই আগমন আপনার সমস্ত দুঃখকে ছাপিয়ে জীবনে নতুন সূর্যোদয়ের বার্তা নিয়ে আসবে। শ্রীকৃষ্ণের জীবন এবং লীলার মধ্য দিয়ে মা সারদা দেখিয়েছেন কিভাবে ভক্তি, প্রেম এবং আত্মসমর্পণের মাধ্যমে ভগবানের কাছাকাছি যাওয়া যায়। মা সারদা বলতেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তি হল জীবনের মূল। প্রেমের দ্বারা শ্রীকৃষ্ণের চরণে লীন হওয়ার মধ্যে জীবনের পরমার্থ খুঁজে পাওয়া যায়। শ্রীকৃষ্ণের প্রেম এমন এক বিশাল সমুদ্র যার কোনো তল নেই। তুমি যদি সেই প্রেমে ডুব দিতে পারো, তবে আর কিছুই পাওয়ার প্রয়োজন নেই। মা সারদা শ্রীকৃষ্ণের ভক্তদের উদ্দেশ্যে বলতেন, তোমরা কৃষ্ণ নাম জপ করো, কৃষ্ণকে হৃদয়ে ধারণ করো, কৃষ্ণের প্রতি ভক্তি ও প্রেমের মধ্যে সত্যিকারের আনন্দ খুঁজে পাবে। শ্রীকৃষ্ণের জীবনের শিক্ষা সম্পর্কে মা সারদা বলতেন, শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণ করতে হয়। তোমার সমস্ত কর্ম আমাকে উৎসর্গ করো, এই আত্মসমর্পণই আমাদের জীবনের পরম সার্থকতা। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, শ্রীকৃষ্ণ ভক্তের হৃদয়ে প্রেমের আলোক প্রদীপ জ্বালান, প্রেমই ঈশ্বরের সত্য দর্শন, ভগবানের প্রকৃত সেবা প্রেমের মধ্যেই নিহিত। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, শ্রীকৃষ্ণ বলেছেন, রাধার প্রেমে আমি বাঁধা পড়েছি, রাধার প্রেম এমনই ছিল যে শ্রীকৃষ্ণকেও বাঁধতে পেরেছিল। প্রেম হল ভগবানের প্রতি অন্তরের সেই আকুলতা যা ভগবানকেও মানুষের কাছে টেনে আনে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, সুখ দুঃখে একভাবে থাকো, ঈশ্বরই সকলের নিয়ন্তা, তার ইচ্ছাই সবকিছু ঘটে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যদি তুমি শ্রীকৃষ্ণের সত্যিকারে ভক্ত হতে চাও, তবে হৃদয়ে শুদ্ধতা আনতে হবে। শ্রীকৃষ্ণের লীলার মধ্যে লুকিয়ে আছে জীবনের শিক্ষা। পরম ভক্তের প্রেম যখন কানায় কানায় পূর্ণ হয়, তখন শ্রীকৃষ্ণ স্বয়ং ধরা দেন ভক্তের হৃদয়ে, ভক্তের ঘরে, ভক্তের জীবনে। মনে পড়ছে সেই পূর্ণ স্মৃতির কথা, যেখানে শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি তোমার জন্য আছি, ভক্তের হৃদয়ে বাস করি, কিন্তু প্রভু কি সত্যি এসেছেন? জন্মাষ্টমীর আগে এই সাতটি ঘটনায় যদি শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করো, তবে জানো তিনি তোমার পুজো গ্রহণ করতে স্বয়ং এসেছেন। চোখের জল আটকাতে পারবে না যখন বুঝবে কৃষ্ণ তোমার সাথে আছেন। এক অনেক রাত জেগে, অনেক কান্না শেষে যখন তুমি চুপচাপ প্রভুর কাছে প্রার্থনা করেছিলে, সেই একাকী রাতে যদি শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে থাকো, জানবে তিনি তোমার কাছে এসেছেন। স্বপ্নেও যদি কৃষ্ণের স্নিগ্ধ মূর্তি দেখো, তার মিষ্টি হাসি শুনো, তাহলে প্রভু তোমার পুজো গ্রহণ করতে এসেছেন। দুই মনের মধ্যে হঠাৎ করে যদি কৃষ্ণের নাম উচ্চারণের সময় চোখে জল আসে, তাহলে বুঝে নিও তিনি তোমার অন্তরে প্রবেশ করেছেন। কোনো কারণ ছাড়াই চোখে জল, মনে এক অজানা সুখানুভূতি, এগুলি তার আগমনের লক্ষণ। তিন যখন তুমি প্রিয় কোনো ভজন শুনছো আর হঠাৎ মনে হচ্ছে যেন কৃষ্ণ তোমার পাশে বসে আছেন, তা স্পর্শ পাচ্ছ, তার উপস্থিতি অনুভব করছ, জানবে তিনি তোমার কাছে এসে তোমার ভক্তির উত্তর দিচ্ছেন। চার ধূপের গন্ধে, দীপের আলোয় যদি হঠাৎ মনের মধ্যে এক অজানা শান্তি অনুভব করো, যেন তুমি একা নও, কেউ তোমার পাশে দাঁড়িয়ে আছে, তাহলে বুঝবে শ্রীকৃষ্ণ তোমার পুজো গ্রহণ করতে এসেছেন। পাঁচ যদি কোনো অচেনা সময়ে, অচেনা জায়গায় শ্রীকৃষ্ণের বাঁশির মিষ্টি সুর শুনতে পাও, চোখ বন্ধ করে বসে পড়ো, হৃদয়ে যেন এক তীব্র সুর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ধ্বনিত হচ্ছে, জানবে তিনি তোমার কাছে এসেছেন। এই সুর কৃষ্ণের আগমনের এক নিঃশব্দ বার্তা। ছয় একাকী নির্জনে বসে যখন প্রভুর মূর্তি আপনার চোখের সামনে ভেসে ওঠে, চোখ বন্ধ করলেই মনে হয় তিনি আপনাকে দেখছেন,
বুঝবেন শ্রীকৃষ্ণ আপনার পুজো গ্রহণ করতে স্বয়ং আপনার কাছে এসেছেন। এই অনুভূতিতে অন্তরাত্মা কেঁপে উঠবে, চোখে জল আসবে। সাত, যখন প্রার্থনা করতে করতে হঠাৎ মনের মধ্যে এক গভীর শান্তি অনুভূতি হয়, যেন সব চিন্তা সব দুঃখ মুছে গেছে, মনে হচ্ছে কৃষ্ণ তোমার হৃদয় ছুঁয়ে দিয়েছেন, তাহলে বুঝবে তিনি তোমার কাছে এসেছেন। এই শান্তি শ্রীকৃষ্ণের প্রিয় ভক্তের পুরস্কার। ভক্তের হৃদয়ে যখন ভক্তি পূর্ণ হয় তখনই কৃষ্ণের আগমন ঘটে। শ্রীকৃষ্ণের দর্শন পাওয়া সহজ নয়, কিন্তু তাঁর এই অজানা লক্ষণগুলো যদি তোমার জীবনে ঘটে জানবে তিনি তোমার পুজো গ্রহণ করতে এসেছেন। চোখের জল থেমে থাকে না, হৃদয়ে বয়ে যায় সুখের স্রোত, যে স্রোত তোমাকে শ্রীকৃষ্ণের কাছাকাছি নিয়ে যাবে। জন্মাষ্টমীর এই পবিত্র সময়ে চোখ বন্ধ করে অনুভব করো তোমার প্রাণের প্রভু তোমার পাশে রয়েছেন, তোমার ভক্তির পুরস্কার দিতে এসেছেন। আজ এটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।